অধিকাংশ সময় এমআরআই করে নিয়ে আসে এবং বলে ওনার উনি আসেই বলে আমার পিএলএডি হয়েছে এল ফোর এল ফাইভে অথবা এল ফাইভ এস ওয়ানে এর চিকিৎসা লাগবে হয়নি কতদিন থেকে কষ্ট পাচ্ছেন উনি বলেন যে আজ প্রায় এক বছর যাবতে কষ্ট পাচ্ছে ফাইন মাজায় ব্যথা হয় এবং মাজা থেকে ব্যথা হয়ে নিচে যায় বলে মাজার ডান দিকে ব্যথা হয় যেখানে মানি ব্যাগ রাখি কিন্তু নিচে যায় না আমরা এই রুগীটাকে যখন নিয়ে পরীক্ষা করি আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে এবারের প্রতিবাদ্য বিষয় হল কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা এই বিষয়ে সারা বিশ্বের ফিজিওথেরাপি চিকিৎসকরা কথা বলবেন প্রতি বছর আটই সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় ফিজিওথেরাপি দিবস বা ফিজিওথেরাপির চিকিৎসার গুরুত্ব প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয় এই দিবস উপলক্ষে আমরা আলোচনা করব কোমর ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো কোমর ব্যথার প্রকৃতি কোমর ব্যথা একটি সাধারণ সমস্যা যা প্রায় সবার জীবনে একবার হলেও দেখা দিতে পারে এটি নানা কারণে হতে পারে যেমন দীর্ঘক্ষণ বসে থাকা বা ভুলভাবে বসা শরীরের অতিরিক্ত ভার বহন মাংসপেশির অতিরিক্ত চাপ মাংসপেশির দুর্বলতা কোনো চোট বা আঘাত লাগা হাসি অথবা কাশি দিলে হতে পারে আপনি ওয়াশ ভেসিনে হাত মুখ ধুচ্ছেন সকালে হতে পারে চলুন এখন আমরা জেনে নিই ফিজিওথেরাপি চিকিৎসায় কোমর ব্যথার কি প্রতিকার হতে পারে ফিজিওথেরাপি কোমর ব্যথার কোমর ব্যথার চিকিৎসায় কার্যকর ভূমিকা পালন করতে পারে পালন করে এখন এটা সারা পৃথিবীতে তথা আমাদের দেশে সমাদৃত এবং এটা প্রমাণিত এটি এমন কিছু কৌশল এমন কিছু চিকিৎসা যে পদ্ধতি ব্যবহার করে বা ব্যথা কমাতে মাংসপাষের শক্তি বাড়াতে মোবিলিটি উন্নত করতে এটি সহায়তা করে থাকেন ফিজিওথেরাপির মূল উৎপাদনগুলো হলো অ্যাডভান্স এক্সারসাইজ প্রোগ্রাম ফিজিওথেরাপির ফিজিওথেরাপির অংশ হিসেবে এক্সারসাইজের মাধ্যমে কোমরের পেশিগুলোকে শক্তিশালী করা হয় এই এক্সারসাইজগুলো সাধারণত কোমরের স্থিতিস্থাপক এবং শক্তি উন্নত করার জন্য তৈরি করেছেন আল্লাপাক এরপরে হলো ম্যানুয়াল থেরাপি এটা খুব খুবই অ্যাকসেপ্টেড থ্রু সমস্ত পৃথিবীতে রুগীদের কাছে খুব অ্যাকসেপ্টেড এটা খুবই অ্যাকসেপ্টেড ম্যানুয়াল থেরাপির মাধ্যমে ফিজিও থেরাপির চিকিৎসকগণ কোমরের জয়েন্ট ও পেশিগুলিতে সরাসরি চাপ প্রয়োগ করে ব্যথা কমাতে সাহায্য করেন এটি বিশেষভাবে স্নায়ু ও পেশীর অবস্থান সঠিক করতে সহায়ক হয় স্ট্রেসিং স্ট্রেসিং এক ধরনের এক্সারসাইজ এক ধরনের চিকিৎসা এবং এটা খুবই ইফেক্টিভ চিকিৎসা এক্সারসাইজের মাধ্যমে কোমরের মাংসপেশিগুলির নমনীয়তা বাড়ানো হয় যা ব্যথা কমাতে সাহায্য করে এবং পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কমায় দর্শক একটু অ্যাড করে দেয় আপনি একজন সুস্থ অ্যাডাল্ট কোনো কষ্ট নাই কিন্তু তবুও আপনি কমপক্ষে দুই সপ্তাহে একদিন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং স্ট্রেসিংগুলো প্রতিদিন করবেন পোস্টারাল ট্রেনিং আমরা বলি আপনি কিভাবে বসবেন উঠবেন কীভাবে শুবেন ভুলভাবে বসা বা দাঁড়ানোর কারণে কোমর ব্যথা বেড়ে যেতেই পারে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সঠিক বসা এবং দাঁড়ানোর কৌশল শেখানো হয় যা কোমর উপর চাপ কমায় আমি একটা বসার ভঙ্গির কথা সবসময় বলি তাহলে এই আপনি যখন চেয়ারে বসবেন তখন আপনার দুই পায়ের গোড়ালি চেয়ারের ভিতরে নিচে যে খালি জায়গা থাকে চেয়ারের এর ভিতরে দিয়ে দেবেন দিলে দেখবেন অটোমেটিক্যালি আপনার কোমরটা বাঁকা হয়ে যাবে এবং এটা আপনার অনেক কষ্ট কমাবে এবং অনেক কষ্ট হওয়া প্রতিরোধ করবে প্রিভেন্ট করবে ফিজিওথেরাপির চিকিৎসকরা কিছু বিশেষ ইনস্ট্রুমেন্ট এবং প্রযুক্তি ব্যবহার করেন যেমন তাপ ঠান্ডা ইলেকট্রোথেরাপি ইত্যাদি যা ব্যথা কমাতে এবং আরাম প্রদান করতে সাহায্য করে আসলে ব্যথা কমাতে আর আরাম প্রদান নয় আপনার যে অসুস্থতা যে কারণে আপনার এই কষ্ট হচ্ছে ওই কারণ নির্মূল করে পরিশেষে দর্শক আমরা আপনাদেরকে বলছি ফিজিওথেরাপি চিকিৎসা কোমর ব্যথার একটি অত্যন্ত কার্যকর ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি এটি কেবল ব্যথা কমাতে সাহায্য করে না বরং সাধারণ স্বাস্থ্যের উন্নতিতে এবং ব্যথার পুনরাবৃত্তি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিজিওথেরাপি দিবস দু হাজার চব্বিশে কোমর ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে সবাই এই কার্যকর চিকিৎসার সুবিধা গ্রহণ করতে পারেন আমি এখানে একটা বহুল প্রচারিত প্রবলেম এবং তার চিকিৎসার কথা বলছি প্রতিনিয়ত আমরা এই ধরনের রুগী পেয়ে থাকি তা হলো এই যে যেটা আমরা বলছি বাদ্য বিষয় হল ব্যাকপেইন এই ব্যাকপেইনের চিকিৎসার জন্য আমাদের কাছে লোকজন আসে উনি অধিকাংশ সময় এমআরআই করে নিয়ে আসে এবং বলে ওনার উনি আসেই বলে আমার পিএলএডি হয়েছে এল ফোর এল ফাইভে অথবা এল ফাইভ এস ওয়ানে এর চিকিৎসা লাগবে হয় কতদিন থেকে এই কষ্ট পাচ্ছেন উনি বলেন যে আজ প্রায় এক বছর যাবত কষ্ট পাচ্ছে ফাইন মাজায় ব্যথা হয় এবং মাজা থেকে ব্যথা হয়ে নিচে যায় বলে মাজার ডান দিকে ব্যথা হয় যেখানে মানি ব্যাগ রাখি কিন্তু নিচে যায় না আমরা এই রুগীটাকে যখন নিয়ে পরীক্ষা করি দেখি যে তার পিএলআইডির কোনো সিমটম উপসর্গ অমক তমক কোনো কিছু নেই ওই রুগীগুলো সাধারণত আমরা পাই ব্যাক মাসেল উইক যেখানে সে মানি ব্যাগ রাখে ওই মাংসটা উইক খুব কমন উইক থাকে এবং অনেক সময় আমরা তার পাইরিফর্মিস অথবা এসআই জয়েন্ট প্রবলেম পাই তো সুতরাং দর্শক কোমর ব্যথা যে শুধু পিএলআইডির জন্যই হয় কোমর ব্যথা হলেই পিএলআইডি ফিজিওথেরাপি চিকিৎসক এদেশে এখন তারা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে এই অ্যাসেসমেন্টগুলো করে থাকে অ্যাক্সেলেন্ট আমাদের ফিজিওথেরাপি অ্যাক্সেলেন্ট অ্যাসেসমেন্ট করে থাকে এবং আমার চেম্বারে আমরা যেটা করি দিস ইজ ফার অ্যাডভান্স তো সুতরাং দর্শক কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা সারা বিশ্বে সমাদ শুধু আপনার কষ্ট চলে যাবে তা নয় আগামীতে যেন কষ্ট না হয় প্রিভেনশান এটাও আমরা করে থাকি দর্শক যাওয়ার বেলায় আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো কমপক্ষে দশজন বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ